গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শম্পা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো আমি মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম, তো মেয়েকে স্কুলে দিয়ে এখন বাড়ি ফিরছি আর ভিডিওটা এখন শুরু করলাম। তো দেখো সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, নিজের মুখটা দেখারও সময় পাইনি, তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে আনতে হয়েছিল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি আর এখন বালতিতে জল ভরে নিলাম, কারণ ভাবছি যে দোতলায় ওঠার আগে নিচতলায় কিছু কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপর উঠব। তো তার জন্য দেখো আমাদের বাড়ির পেছনটায় একটু কিছু গাছ আছে, সেখানেই এসেছি। আর আমি কিছু বেগুন গাছ, লঙ্কা গাছের চারা লাগিয়েছি, তো সেগুলোতে জল দেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ফুল বেলপাতা তুলতে হবে, তো তার জন্য বাড়ির পেছনে চলে এসেছি। আর এখন দেখো কী সুন্দর সবুজ সবুজ সব পাতা হয়েছে, দেখতেই দারুণ লাগছে। তো দেখো আমি আম পাতা তুলে নিয়েছি আর এখন বেলপাতা, তুলসী পাতা এইসব তুলবো। আর কী বলতো, আগে মাঝে কিছুদিন বাজার থেকে কিনে আনতাম, 10 টাকায় সব দিত। তো এখন ভাবছি বাড়িতে তো আছেই, তাহলে কেন ফালতু বাজার থেকে কিনবো, তো তার জন্য তুলে নিচ্ছি। আর আমি যেহেতু দোতলায় যাইনি, তার জন্য একটা শাল পাতা, সরি সেগুন পাতা ছিঁড়ে নিয়েছিলাম, তো সেই সেগুন পাতাতেই আমি ফুল বেলপাতাগুলো তুলে নেব। তো তারপরে গাছে জল দেবো, তারপর যাব দোতলায়, তো নিচের কাজগুলো সারবো। আর দেখো আমাদের জবা ফুল গাছে 4-5টা জবা ফুল হয়েছে, তো জবা ফুলগুলো তুলে নেব। আর বাজার থেকে দেখো, বাজার থেকে না কিনলে হবেই না, বাজার থেকে আমাকে গাঁদা ফুলের মালা কিনতেই হবে, কারণ আমাদের বাড়ি সেরকম ফুল গাছ নেই, শুধু এই জবা ফুলগুলোই পাওয়া যায়, এছাড়া আমাদের বাড়ির আর কোনো ফুল গাছ নেই। ভাবছি লাগাবো, তো যাই হোক এখন ফুলগুলো তুলে নেব, তারপর গাছে জল দেব, তারপর যাবো দোতলায়। আর বৃহস্পতিবার দিন আমার একটু কাজের চাপটা বেশিই থাকে, কারণ তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখছো তারা হয়তো জানো যে বৃহস্পতিবার দিন আমি পুজো করি, মানে সপ্তাহে একদিন আমি পুজো করি, বাকি দিনগুলো মাই করে। তো আজকে পুজো করব, তারপর রান্নাবান্না আছে, কাজকর্ম আছে, মেয়েকে স্কুল থেকে আনতে হবে, অনেক কাজ। আর কী বলতে, আজকে যে ভিডিওটা আমি এডিট করছি এটা কিন্তু 1 সপ্তাহ আগের ভিডিও, কারণ তখন তো অনলাইন, আর এখন মানে তখন অফলাইন ক্লাস ছিল, এখন তো অনলাইন ক্লাস, গরমের জন্য সব অনলাইন হয়ে গেছে। তো তখন অফলাইন ক্লাস ছিল আর প্রচণ্ড গরম ছিল, তার জন্য গাছে জল দিতে হচ্ছে। আর এখন তো বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে আছে বাড়ির পেছনটা। তো যাই হোক, ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি দোতলায়, আর এখন ঘরবাড়ি পরিষ্কার করব, তারপরে রান্নাবান্না দেরি আছে। তো তার আগে বিছানা গুছিয়ে নিই, কারণ সকালে বিছানা গুছানোর একদমই সময় পাইনি, মানে ঘুম থেকে উঠে মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করে কোনো রকম শাড়ি পরে দৌড় মারতে হয়েছিল স্কুলে। তো এখন এইসব গুছাবো, একটু টিফিন বানাবো, তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর একটা কথা, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কাজকর্ম করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আবার অনেকটা সময় পরে চলে এলাম, আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে, তারপর নিজের কাজে লেগে পড়েছি। আর মেয়েরও স্কুল ইউনিফর্ম ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে ওকে খাটে বসিয়ে দিয়েছি, ও টিভি দেখছে আর আমি আমার কাজগুলো করছি। তো বৃহস্পতিবার দিন আমি মানে দোতলা থেকে শুরু করে পুরো একতলা সব কিছুই মানে পরিষ্কার করি, মুছি, ঝাড় দিই। তো আজকে তার জন্য কাজের চাপটা একটু বেশিই থাকে, মানে বৃহস্পতিবার দিন একটু ঘর বাড়ি পরিষ্কার থাকবে এটাই বেশি ভালো লাগে। আর আমি তো রোজ ঘর মুছি না, সপ্তাহে 3 দিন এরকম ঘর মুছি, মানে একদিন পর একদিন এইভাবে ঘর মুছি, কিন্তু বৃহস্পতিবার দিনটা মুছি। তো যাই হোক, ঘর দুয়ার মুছবো, তারপর স্নান সেরে রান্না করতে যাব। তো দেখো মেয়ে টিভি দেখছে আর বড় মেয়ে ওর কাজে ব্যস্ত, তো চলো সঙ্গে থেকো। তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে তো মসুরি ডাল সেদ্ধ বসিয়েছি, এখানে দেখো আজকে বাসমতি চাল রান্না করব। তো চালটা ভিজিয়েছি আর এখানে রান্না করব হচ্ছে চাল কুমড়ো ঘণ্ট ডালের বড়ি দিয়ে, এখানে পনির বাটার মশলা করব আর ডাল। তো এই 3টা হবে রান্না, তো
স্টার্ট করি। তো দেখো, পুজো করতে চলে এসেছি, রান্নাবান্না সব হয়ে গেছে, আর এখানে সব ফুলের মালা টালা রয়েছে। ওই যে পান কিনে এনেছি, ঠাকুরের ফল, বৃহস্পতিবারে পুজোতে যা যা লাগে সেগুলো। তো এখন পুজো করব, আর আমি দেখো বৃহস্পতিবার দিন একটু আলপনা দিই, তো তার জন্য আমি এরকম একটা পাত্রে খড়িমাটি ভিজিয়ে রাখি। তো বৃহস্পতিবার দিন করে মা লক্ষ্মীর পা আঁকি, আর ছোটোখাটো ফুল টুল আঁকি, খুব বেশি একটা আঁকি না, কারণ এই সাদা টাইলসে দেখা যায় না। তো তার জন্য অল্প করেই আজকে শুধু মায়ের পাটাই আঁকবো, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে এখন। এমনিতে আমার সব কাজকর্ম শেষ, শুধুমাত্র পুজোটা দিলেই ব্যাস যুদ্ধ শেষ আজকের। আর বিকেল দিকে সেরকম কাজ থাকে না, যত চাপ সকাল দিকেই থাকে। তো দেখো মা লক্ষ্মীর পা এঁকে নিচ্ছি, আর আমার ছোট ছোট পা আঁকতে দারুণ লাগে, মানে বড় পা আঁকতে অত ভালো লাগে না, ছোট ছোট পা আঁকতে ভালো লাগে। এটা এখন বোঝা যাচ্ছে না, সকালে তোমাদের দেখাবো। আর এদিকে মা লক্ষ্মীর ঘট বসাবো, তারই সব রেডি করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার পুজো করা হয়ে গেছে, এখানে মায়ের ঘট বসিয়েছি, আর এই দেখো পায়ের আলপনাটা এখন শুকিয়ে গেছে, এখন দেখতে এরকম লাগছে। আর আমি একটু ফুল দিয়েও সাজিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবারই আমি এরকম সাজাই। আর প্রসাদে দিয়েছি কলা, পেয়ারা আর বাতাসা। তো ঠাকুরের পুজো হয়ে গেছে, ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি একা বাকি আছি। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের ফাইনাল দেখিয়ে নিই। এখানে দেখো আম দিয়ে টক ডাল করেছি, আসলে ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমার জন্য আছে আর রাতে থাকবে। এখানে বড়ি দিয়ে লাউ ঘণ্ট, পটল ভাজা, আর এখানে হচ্ছে পনিরের বাটার পনির মশলা। আর আমার মেয়েরা পনির খেতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন ভিডিও।